শেখ হাসিনার আওয়ামী লীগ এখন নেংটি নিয়ে বিপদে আছে, নেংটি হারানোর ঝুঁকির মধ্যে পড়েছে। নেংটি শব্দটার সঙ্গে তো আপনারা পরিচিত, আমরা সবাই পরিচিত, এটা যদিও গ্রাম বাংলার কথা কিন্তু বাংলাদেশে গ্রামে শহরে সবাই জানে। কোনো মানুষ পুরোপুরি উলঙ্গ হয়ে যাওয়ার হাত থেকে নিজেকে রক্ষা করবার জন্য যে এক টুকরো কাপড়, সেটা ভালো কাপড় হতে পারে, ছেঁড়া কাপড় হতে পারে, যে কাপড়টা দিয়ে কোনো মতে আবরু ইজ্জত রক্ষার চেষ্টা করে সেটাকে নেংটি বলে। তো বাংলাদেশের রাজনীতিতে গত অন্তত 15 বছর ধরে শেখ হাসিনা নেংটি হিসাবে ব্যবহৃত হচ্ছিল জাতীয় পার্টি। দেশে বিদেশে আমরা সবাই জানি যে বাংলাদেশের এই ক্ষমতাসীনরা ক্ষমতার প্রশ্নে কতটা উলঙ্গ, কোনো রকমের লজ্জা শরম নীতি নৈতিকতা সততা কোনো কিছুর লেশমাত্র এদের মধ্যে নাই। ক্ষমতা আমি চাই, যে কোনো মূল্যে ক্ষমতা চাই, ক্ষমতা আমার থাকতেই হবে, তো সেজন্য তারা একেবারে পুরোপুরি উলঙ্গ হয়ে পড়েছে। কিন্তু পুরোপুরি উলঙ্গ হলেও ওই যে মানে একটা নিজের কথা বলার একটা সুযোগ রাখার জন্য যে না আমি কিন্তু পুরো উলঙ্গ নাই, যে দেখো আমি কিন্তু ঢেকে ঢুকে রেখেছি, তো এই ঢেকে ঢুকে রাখার নেংটি হলো জাতীয় পার্টি গত 15 বছর ধরে। এখন সেই নেংটিতে টান পড়েছে। শেখ হাসিনা নিজেই পত্রপত্রিকার খবর অনুযায়ী তিনি বলেছেন যে জাতীয় পার্টিকে বিশ্বাস করা যায় না, তারা শেষ মুহূর্তে ইলেকশনে নাও থাকতে পারে। তো যে কারণে যত ডামি প্রার্থী শেখ হাসিনার পরিকল্পনা অনুযায়ী স্বতন্ত্র নিজ একই দলের এরা সবাই নির্বাচনে থাকবে, এদেরকে কাউকে নির্বাচন থেকে বিরত রাখা হবে না বা এদেরকে সরিয়ে দেওয়ার কোনো চেষ্টা শেখ হাসিনা বা তারা আওয়ামী লীগ করবে না। তো এইটা তো লেটেস্ট খবরের মধ্যে অনেকে এটা নিয়ে আলোচনা করেছেন, আপনারা শুনেছেন, আমি একটু ভিন্ন আঙ্গিকে আলোচনাটা করব যে মূল সমস্যাটা কোথায়। এই জাতীয় পার্টি, এই জাতীয় পার্টির সঙ্গে কিন্তু আগের জাতীয় পার্টির অনেক তফাত আছে। একজন সাংবাদিক হিসেবে আমি যতটুকু জানি যে জিয়াম কাদের আর্থিকভাবে অন্তত সৎ, তার ব্যক্তিগত জীবন নিয়ে সেরকম কোনো স্ক্যান্ডাল নাই এবং আর্থিক স্ক্যান্ডাল তো নাই। এতদিন এই যে এরশাদের মারা যাওয়ার আগেও এমনকি পরে তো বটেই যে রওশন এরশাদ মানে শেখ হাসিনার অনেকটা চাকরের ভূমিকায় ছিলেন এতদিন, তো শেখ হাসিনা এই রকম চাকর খোঁজেন যারা বিরোধী দলের অভিনয় করবে কিন্তু শেখ হাসিনার কথায় উঠবে বসবে। তো এখানে জিয়াম কাদের একটা সমস্যা বটে, সমস্যা এটা কোনো নতুন সমস্যা না, এটা পুরনো সমস্যা। আপনাদের বলেছিলাম যে এক সময় জিয়াম কাদেরকে জাতীয় পার্টিতে কিন্তু প্রো আওয়ামী লীগ বা আওয়ামী পন্থী মনে করা হতো, কিন্তু 2009 সালের পরে জিয়াম কাদের যখন মন্ত্রী হলেন জাতীয় পার্টির কোর্টে, আমরা জানি যে বেশ কয়েকজন, 3 জন প্রধানমন্ত্রী ছিলেন, তার মধ্যে জিয়াম কাদের একজন, মন্ত্রী হিসাবে তিনি 5 বছর দায়িত্ব পালন করতে গিয়ে তার বোধোদয় পুরোপুরি পাল্টে যায় এবং তিনি অনেকটা আওয়ামী বিরোধী বা শেখ হাসিনা বিরোধী হয়ে যান, যে কারণে 2014 সালের যে একতরফা ভুয়া নির্বাচন, সেই ভুয়া নির্বাচনে আমরা জানি যে এরশাদ যেতে চেয়েছিলেন না, তিনি না যাওয়ার ঘোষণা দিয়েছিলেন, এটার পেছনে ছিলেন জিয়াম কাদের। এই যে এরশাদ নির্বাচনে না যাওয়ার যে ঘোষণা দিয়েছিলেন এটার পেছনে মূল কারিগর বা মূল অনুঘটকের ভূমিকা পালন করেছিলেন জিয়াম কাদের। পরে জেনারেল এরশাদকে কিভাবে কিডন্যাপ করে বাসা থেকে নিয়ে সিএমএইচে ভর্তি করানো হলো, এবং এই যে রওশন এরশাদ যে শেখ হাসিনার চাকরের ভূমিকায় অবতীর্ণ হয়েছে, সেই রওশন এরশাদকে দিয়ে কিন্তু পরে পুরো কলকাঠি নাড়া হয়েছে, পুরো কুটা সম্পন্ন করা হয়েছে। তো এরশাদকে সিএমএইচে নিয়ে ভর্তি করে এরশাদ কিন্তু ঘোষণা দিয়ে দিয়েছিলেন যে আমরা এই নির্বাচনে নাই, নির্বাচন মনোনয়ন প্রত্যাহার করবার জন্য ইলেকশন কমিশনে চিঠিও দিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু সরকার তার ইচ্ছা অনুযায়ী অনুগত ইলেকশন কমিশনকে দিয়ে বললো যে না এই মনোনয়ন প্রত্যাহার হয়নি। কেন হয়নি এটার কোনো ব্যাখ্যা নেই, তখনও ছিল না আজও নেই, আমি ইলেকশন করব না, আমি আমার মনোনয়ন প্রত্যাহার করতে চাই, কিন্তু নির্বাচন কমিশন বলছে না তোমার মনোনয়ন প্রত্যাহার হবে না এবং হয়নি। একজন বাদে প্রত্যেকের মনোনয়ন জোর করে আটকে রাখা হয়েছিল যে প্রত্যাহার হয়নি তোমার, মানে তাদেরকে নির্বাচনে জোর করে নির্বাচনে নিয়ে যাওয়া হয়েছে, জোর করে এমপি ঘোষণা করা হয়েছে, কিন্তু ওই যে একজন বাদে বললাম সে একজন কে, জিএম কাদের। আমার ঠিক এক্সাক্টলি মনে নাই কতজন সেই সময় সমঝোতার ভিত্তিতে মনোনয়ন দাখিল করেছিল, তাদের প্রত্যেকের মনোনয়ন পত্রকে জোর করে বৈধ ঘোষণা করে তাদেরকে নির্বাচনে নিয়ে যাওয়া হয়েছে, শুধুমাত্র জিএম কাদেরের মনোনয়নটা সেটা বলেছে এটা প্রত্যাহার হয়ে গেছে, সুতরাং সে নির্বাচনে নাই। জিএম কাদের 2014 থেকে 2018 তিনি এমপি ছিলেন না। আমি দেখেছি যে বিএনপির অনেক নেতার সঙ্গে কথা হয়, মানে অনেক নীতি নির্ধারক পর্যায়ের নেতার সঙ্গেও তো কথা হয় সাংবাদিক হিসেবে, আওয়ামী লীগের অনেকের সঙ্গেও কথা হয়, তো বলবো আওয়ামী লীগের মানে খুবই দায়িত্বশীল একজনের সঙ্গে আমার কালকে রাতে কথা হয়েছে, তিনি কি বলেছেন সেটা আমি বলবো। তার আগে বলি যে
বিএনপি নেতাদের সঙ্গে কথা বলতে গিয়ে আমি দেখলাম যে তারা অনেকেই বিশ্বাস করেন একদম গভীরভাবে যে জিএম কাদের ইন্ডিয়ার লোক। তো আমি তাদেরকে প্রশ্ন করলাম যে 2014 সালের সেই যে ভুয়া নির্বাচন, সেই ভুয়া নির্বাচন তো ইন্ডিয়া নেগোসিয়েশন করেছিল জাতীয় পার্টিকে সেই নির্বাচনে নেওয়ার জন্য। সুজাতা সিং, মনে আছে, ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি, এরশাদের বাসায় গিয়েছিল, পরে সেটা এরশাদ আবার ডিসক্লোজ করেছেন যে সুজাতা সিং তাকে কি বলে গেছেন। তো যেখানে ইন্ডিয়া 2014 সালে জাতীয় পার্টিকে জোরপূর্বক নির্বাচনে নেওয়ার মধ্যস্থতা করেছিল, সেই নির্বাচনে যদি জিএম কাদের যদি ইন্ডিয়ার লোকই হবেন তো তাকে নেওয়া হয়নি কেন, তাকে কেন নির্বাচনের বাইরে রাখা হলো সুপরিকল্পিতভাবে? এই হিসাবগুলো আমার মেলে না। এগুলো আসলে কেউ একজন হয়তো কথাটা চালু করে দিয়েছেন। হ্যাঁ, জিএম কাদেরের সঙ্গে ইন্ডিয়ান হাই কমিশনের, তারপরে ইন্ডিয়ান ইন্টেলিজেন্সের কাভার পোস্টিং এ যারা আছে এদের সঙ্গে মিটিং সিটিং হয়েছে, হয় এগুলো নানা কারণে নানা জনের হয়, তার মানে এই না যে সে ইন্ডিয়ার লোক। আমি অন্তত ব্যক্তিগতভাবে, আমার কাছে যতটুকু তথ্য, আমি এটা বিশ্বাস করি না। জিএম কাদের যেভাবেই হোক ঘটনাচক্রে, শেখ হাসিনার না চাওয়া সত্ত্বেও জিএম কাদের জাতীয় পার্টির এখন চেয়ারম্যান। শেখ হাসিনা কি চেয়েছিলেন সেটা তো আমরা জানি। জিএম কাদের খুবই দক্ষতার সঙ্গে, খুবই কৌশলের সঙ্গে অন্তত তার নিজের পার্টি পলিটিক্সটাকে কন্ট্রোলে রাখতে পেরেছেন, এবং সে অনেক রকম প্রতিকূলতা, কোর্ট দিয়ে অর্ডার করা হয়েছিল যে সে চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করতে পারবে না। চিন্তা করেন, একটা পার্টিতে কে চেয়ারম্যান হবে না হবে সেটা কোর্টকে দিয়ে ঠিক করে দেওয়া হয়। যাই হোক, সে সমস্ত প্রতিকূলতা মোকাবেলা করে পার্টির ভিতরে, এমনকি যারা একসময় প্রচণ্ডভাবে শেখ হাসিনা পন্থী এবং জিএম কাদের বিরোধী বলে পরিচিত, এদেরকেও আস্থায় নিয়ে একটা ঐক্য তিনি ধরে রাখতে পেরেছেন, এবং যার পটভূমিতে ওই চাকরের ভূমিকায় থাকা রোশন এরশাদ এবং তার সাঙ্গপাঙ্গরা এরা ছিটকে পড়েছে। আমরা গতকাল দেখলাম সেই রোশন এরশাদ আবার তার বসের কাছে ধর্ণা দিয়েছেন, কিন্তু এখন তার কিছু করার নাই। কিন্তু করার না থাকলেও আমি মনে করি না যে আওয়ামী লীগ বা শেখ হাসিনা জাতীয় পার্টিকে নিয়ে খেলা এখানেই বন্ধ করে দেবেন বা তার খেলার পথ শেষ হয়ে গেছে। এখনো আরো অনেক কিছু সামনে আছে, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আমরা দেখব। আজ থেকে মাস দেড়েক আগে কালবেলা নামের একটা পত্রিকায় রিপোর্ট করেছিল যে জাতীয় পার্টি নির্বাচনে যাওয়ার ঘোষণা দিয়েছে, কিন্তু আসলে দেয় নাই। তখন সাংবাদিকরা জিএম কাদেরকে জিজ্ঞেস করেছিল যে আপনার এক পার্টির এক নেতার, আমি এই মুহূর্তে নামটা ভুলে গেছি, মাসরুর বা কিছু একটা হবে, তার বরাতে কালবেলা রিপোর্ট করেছিল যে জাতীয় পার্টি নির্বাচনে যাওয়ার ঘোষণা দিয়েছে। তো জিএম কাদেরকে যখন এটা জিজ্ঞেস করা হলো, তিনি বললেন যে এত বড় ঘোষণা এটা যদি দিতে হয় তো সেটা পার্টি চেয়ারম্যান দিবেন, মানে নির্বাচনে যাওয়া বা না যাওয়ার ঘোষণা যদি দিতে হয় সেটা পার্টি চেয়ারম্যান দিবেন, একদম প্রকাশ্যে তিনি বলেছেন। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে জাতীয় পার্টি যে নির্বাচনে যাওয়ার ঘোষণা দিয়েছে সেটা চেয়ারম্যান দেননি, সেটা মহাসচিব চুন্নু দিয়েছেন। এবং চেয়ারম্যান যে শুধু ঘোষণা দেননি তা না, চেয়ারম্যান এই মানে নির্বাচনে অংশগ্রহণের এই ঘোষণা আসার পর থেকে আজ পর্যন্ত আর অফিস প্রকাশ্যে কোনো কথা বলেনি মিডিয়ার সঙ্গে বা পাবলিকলি। হ্যাঁ, তিনি বিভিন্ন জায়গায় মিটিং সিটিং করছেন, এই মিটিং সিটিং গুলার পেছনে কি আছে সেটা তো আমরা এখনো সবাই জানি না, অনেক কাহিনী থাকতে পারে। ইন্ডিয়ান হাই কমিশনে অমুকের সঙ্গে তমুকের সঙ্গে তিনি মিটিং করছেন, এখন আসন ভাগাভাগি, মানে আসন ভাগাভাগি কি মানে, এখন আমরা তো জানি যে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সব আসনে আছে, সেই সঙ্গে ডামি প্রার্থী আছে, বিদ্রোহী প্রার্থী আছে, স্বতন্ত্র প্রার্থী আছে, অনেক রকম আওয়ামী লীগের প্রার্থী আছে। তো এখন একটা সেটেলমেন্ট যদি না হয় যে এতগুলো আসনে জাতীয় পার্টিকে আওয়ামী লীগ ছেড়ে দিবে, মানে জাতীয় পার্টির এমপিরা যাতে তাদের বিজয় নিশ্চিত হয় সেটা গ্যারান্টি দিবে, তো সে আলোচনা হয়েছে, হচ্ছে, কিন্তু সে আলোচনায় খুব বেশি ফল হচ্ছে না। ফল হচ্ছে না, একটা হলো যে আসন সংখ্যা, কতগুলো আসনে জাতীয় পার্টিকে ছেড়ে দেবে না দিবে, এইটা একটা, কাজটা এত সহজ না, কারণ যারা বিদ্রোহী প্রার্থী হয়েছে, স্বতন্ত্র প্রার্থী হয়েছে, এরা আওয়ামী লীগেরই লোক, শত শত হাজার হাজার কোটি টাকা এরা কামিয়েছে গত বছরগুলো, এতগুলো বছরে, সে টাকার একটা ক্ষমতা আছে না? সুতরাং কারো কাছে যদি টাকা থাকে চাইলে তো তাকে বসিয়ে দেওয়া যায় না বা তাকে পরাজিত করে দেওয়া যায় না, টাকা দিয়ে অনেক কিছু করা যায়। তো একটা ঝামেলা আছে, মূল সমস্যা এটা না, মূল সমস্যা অন্যখানে। ওই যে বললাম গত রাতে আমার সঙ্গে আওয়ামী লীগের এক নেতার কথা হয়েছে নীতি নির্ধারণী পর্যায়ের, তিনি আমাকে বললেন যে জাতীয় পার্টির আসন ভাগাভাগে, মানে কতগুলা সিটে তাদেরকে জেতার নিশ্চয়তা দেওয়া হবে সেটা তো একটা ব্যাপার আছেই, প্রথমত তারা যতগুলো আসন চাইছে জেতার নিশ্চয়তা এতগুলো আসন দেবার মতো বাস্তবতা নাই, সুতরাং এটা একটা সমস্যা। কিন্তু এর চেয়েও বড় সমস্যা হলো জিএম কাদের, তার ভাষায় জিএম কাদের আওয়ামী লীগের সঙ্গে শত্রুতা করেছেন, করছেন অনেকদিন ধরে, সুতরাং তাকে জেতার গ্যারান্টি দেওয়া যাবে না। তো এটাই শুধু জিএম কাদের না, তিনি আমাকে এভাবে বলেছেন যে আরো কিছু নেতা আছে যারা জিএম কাদেরের প্রতি অনেক বেশি অনুগত,
জিএম কাদের এই যে জাতীয় পার্টির নিয়ন্ত্রণ পুরোপুরি নিয়ে নেওয়া, এই নিয়ন্ত্রণ নেওয়ার প্রক্রিয়ায় তারা সর্বাত্মকভাবে জিএম কাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন, তাদের ব্যাপারেও আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের নেতিবাচক মনোভাব আছে। তো সেই ক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে জিএম কাদের একা না, আরো অনেকের ব্যাপারেই এরকম চিন্তা ভাবনা হয়তো আওয়ামী লীগের আছে যে তাদেরকে জিতবার নিশ্চয়তা দেওয়া হবে না। তুলনামূলকভাবে যারা হয়তো গোপনে আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ সম্পর্ক রাখেন জাতীয় পার্টির ভেতরে, এ ধরনের 7 জন 8 জন কিংবা বড় জোর 10 জনকে নিশ্চয়তা দেওয়া হতে পারে। তো এখন যদি জাতীয় পার্টির চেয়ারম্যান সহ তার যারা অনুগত বা কাছের মানুষ তাদেরকে যদি এমপি হওয়ার নিশ্চয়তা না দেওয়া হয়, তাহলে এই নির্বাচনে গিয়ে জাতীয় পার্টি কি অ্যাচিভ করবে? মানে জাতীয় পার্টি যাওয়ার কি আর কোনো যৌক্তিক গ্রাউন্ড থাকে? একমাত্র হুমকি ধামকি ব্ল্যাকমেইলিং এগুলো ছাড়া, মানে এই কারণে যদি এত দূর যে এসছে জাতীয় পার্টি যে নির্বাচনে আসার ঘোষণা দিয়ে এখন পর্যন্ত নির্বাচনী প্রক্রিয়ায় থাকা, এসবের পিছনে তো সেরকম কিছুই কাজ করেছে। এখন যদি কোনো কারণে জাতীয় পার্টি নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনের থেকে ফিরে আসার বা মনোনয়নপত্র প্রত্যাহারের ঘোষণা দেয়, তাহলে কি হতে পারে? কি হতে পারে সেটার একটা দৃষ্টান্ত তো 2014 সাল আছেই। আমরা দেখেছি যে সেখানে জাতীয় পার্টি অফিসিয়ালি তারা আবেদন করেছে যে তাদের মনোনয়ন যাদের দেওয়া হয়েছিল মনোনয়নপত্র প্রত্যাহারে আবেদন করা হয়েছিল, কিন্তু সরকারের ইশারায় বা ইচ্ছায় গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্টতায় দেখা গেছে যে সেটা হয়নি। একমাত্র জিএম কাদের ছাড়া বাকি সবাইকে তাদের ইচ্ছার বিরুদ্ধে নির্বাচনে অংশগ্রহণ করিয়ে বিজয়ী ঘোষণা করা হয়েছে। এরশাদকে সিএমএইচে আটকে রাখা হয়েছে, পরে তাকে বিজয়ী ঘোষণা করে তাকে সংসদ ভবনে এনে ওথ নামানো হয়েছে, কত কাহিনী সেগুলো। তো এবারও কি সেরকম হবে? অসম্ভব কি? নির্বাচন কমিশনে যে লোককে বসিয়েছে এখনো পর্যন্ত তারা মোটা দাগে সরকারের ইচ্ছে পূরণের একটা একেবারে রোবট হিসাবে কাজ করছে। আমরা দেখলাম গাদ্দার বীরুত্তম শাজাহান ওমর কিভাবে সে আসলো এবং আওয়ামী লীগ থেকে নমিনেশন নিয়ে গেল। তার ব্যাপারে এখন গুরুতর অভিযোগ কি উঠেছে যে তিনি তার হলফনামায় মামলা সম্পর্কিত তথ্য দেননি, যেটা খুবই একটা ভাইটাল পয়েন্ট। আরেকটা হলো তার স্থাবর সম্পত্তির বিবরণ দেননি। এই দুটো বিবরণ ছাড়া তো হলফনামা গ্রহণযোগ্য হবার কোনো সুযোগই নাই। এটা পত্রপত্রিকায় রিপোর্ট হয়েছে, এটা পয়েন্ট আউট করা হয়েছে, কিন্তু নির্বাচন কমিশন এটা ফিরেও তাকাচ্ছে না, কারণ শেখ হাসিনা চান না, শেখ হাসিনা যেটা চান সেটাই হবে। সুতরাং নির্বাচন কমিশন এখানে কেন প্রশ্ন তুলবে বা ভিন্ন মত পোষণ করবে? তো জাতীয় পার্টিকে ঘিরে এখন মানে সামনে যেটা হবে, সরকার যা চাইবে নির্বাচন কমিশন সে পথেই অগ্রসর হবে, এটা নিয়ে আমি মনে করি সন্দেহের কিছু নেই। এখানে জাতীয় পার্টিকে আবার ভাঙবার একটা কিন্তু চেষ্টা হতে পারে। এই এখন যারা নির্বাচনে আছে, মানে নির্বাচনের জন্য মনোনয়ন সাবমিট করেছে, এদের মধ্যে একটা গ্রুপকে দিয়েই দেখা যাচ্ছে আরেকজনকে চেয়ারম্যান বানিয়ে দিয়ে, তারপরে নির্বাচন কমিশনের চিঠি দিয়ে নানা রকম তারা ষড়যন্ত্র বাস্তবায়নের তাদের অনেকগুলো অপশন থাকতে পারে। কিন্তু জাতীয় পার্টিকে ঘিরে এখন এই ভুয়া নির্বাচনী রাজনীতিতে যে পরিস্থিতিটা উদ্ভব হয়েছে, এই পরিস্থিতি থেকে বাংলাদেশের সামগ্রিক রাজনীতি একটা নতুন বাঁক বদলের মোহনায় এসে দাঁড়িয়েছে আমি মনে করি। এখন এই বাঁক কতটা মিনিংফুলি কোন দিকে নেবে না নেবে, এটা অনেকখানি নির্ভর করে বিএনপির শীর্ষ নেতৃত্বের দূরদর্শিতা বা তিনি ব্যাপারটাকে কিভাবে হ্যান্ডেল করবেন তার উপর।